হ্যালো ব্রিয়ন আজ বলব কুনডংয়ের ডিমের কুসুম বেশি স্বাস্থ্যকর ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণটা দেখুন তাহলে আসল তত্ত্ব জানতে পারবেন তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন শীত গ্রীষ্ম বর্ষা সকাল থেকে রাত পর্যন্ত নানা পদে ডিমের উপর ভরসা রাখেন বেশিরভাগ মানুষ বাড়ির খুদের সদস্য থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই কম বেশি ডিম পছন্দ করেন আবার শরীরের প্রয়োজনেও ডিম খুবই কার্যকর কিন্তু ডিমের কুসুমের রঙের গাঢ়ত্ব সবসময় সমান হয় না আর এখানেই ধন্দে পড়েন সাধারণ মানুষ ঠিক কোন ধরনের ডিম বেশি স্বাস্থ্যকর হালকা রঙের কুসুম সমৃদ্ধ ডিম নাকি গাঢ় কুসুমের ডিম কেবল কুসুম নয় সাদা না লাল ঠিক কোন খোলার ডিম বেশি পুষ্টিকর কোনটা খাওয়া বেশি উপকারী এ নিয়েও দ্বন্দ্ব রয়েইছেই তবে বিশ্বের নানা গবেষণায় ইতিমধ্যেই প্রমাণ হয়েছে সাদা খোলা হোক বা লালচে দুই ধরনের ডিমের পুষ্টিগুণ প্রায় এক পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি ও চার পয়েন্ট পঁচাত্তর গ্রাম ফ্যাট থাকে সুতরাং লাল হোক বা সাদা ধরনের ডিমের খাদ্যগুণ বা পুষ্টিগুণ যে প্রায় সমান একথা মেনে নিচ্ছেন বিশ্বের বেশিরভাগ পুষ্টিবিদ কিন্তু এ তো জানা গেল ডিমের খোলা রং অনুযায়ী তার খাদ্যগুণ ও পুষ্টিগুণ সম্পর্কে এটা নিশ্চয়ই খেয়াল করেছেন ডিমের কুসুমের রঙও দু রকমেরই হয় হলুদ আর কমলা কিন্তু কোন রঙের কুসুমের ডিম বেশি স্বাস্থ্যকর তা জানেন বেশিরভাগ মানুষেরই ধারণা কুসুমের রং যত গাঢ় ওই ডিম তত স্বাস্থ্যকর কিন্তু জানেন কি এই ধারণা কতটা সঠিক তবে জেনে নিন গবেষকদের মতে কুসুমের রং নির্ভর করে মূলত মুরগির খাবারের উপর আর ডিমের কুসুমের রং কমলা হয় ক্যারোটিনের নামের এক রকম রাসায়নিকের প্রভাবে মুরগি খোলা জায়গায় যত বেশি ঘুরে বেড়ানোর সুযোগ পাবে তার ডিম ততই গাঢ় রঙের হবে বেশ কিছু খাবারে ক্যারোটিনের সমৃদ্ধ খাবার দেওয়া হয় মুরগিকে যার প্রভাবে ওই সব মুরগির ডিমের কুসুমের রঙ কমলা হয় মার্কিন গবেষকদের মতে দুটি কারণে কুসুমের রং গাঢ় হতে পারে এক হচ্ছে মুরগিটি খোলা জায়গায় যত বেশি ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে এবং প্রাকৃতিক খাবার থেকে পুষ্টি আহরণ করছে অথবা তাকে বিশেষ ধরনের খাবার খাওয়ানো হচ্ছে গবেষকরা জানাচ্ছেন খাবারের যে কোনো মুরগির চেয়ে প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খাওয়া মুরগির ডিমে ভিটামিন ই ভিটামিন এ আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে এবং রঙও গাঢ় হয় তাই কুসুমের রঙ যাতে গাঢ় হলুদ বা কমলা হয় তার জন্য অনেক খাবারের মালিক মুরগিকে ক্যারোটিন জাতীয় ইঞ্জেকশান দেন মুরগির শরীরে কোথাও আবার লাল ক্যাপসিকাম খায়ও এই রং আনার চেষ্টা করা হয় সেক্ষেত্রে মুরগির পুষ্টিগুণ কোনোভাবেই বাড়ে না কেবল কুসুমের রঙটাই যা পরিবর্তন হয় সুতরাং গবেষকদের মতে ব্রয়লার উপর খুব বেশি ভরসা না করে মাঝে মধ্যে দেশীয় উপায় প্রতিপালন করা হয় এমন জায়গা থেকে ডিম কিনুন সেখানে বেশিরভাগ সময় খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় না মুরগিদের কাজে ঘুরে ঘুরে খাওয়ার সুফল এদের শরীরে পরিলক্ষিত হয় যার প্রভাব পড়ে এদের ডিমেও আবার কোথাও খাঁচার বাইরে রেখে এদের জৈব আহার দেওয়া হয় সেটাও ব্রয়লার মুরগিদের তুলনায় ভালো সুতরাং গাঢ় কুসুমের পুষ্টিগুণ পেতে কেবল রঙে ভুললেই চলবে না প্রয়োজন সেই রঙের উৎস যাতে কৃত্রিম রাসায়নিক উপায় না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে ধন্যবাদ